এইদিকে দেখেন, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান ভক্তকে একবার ধাক্কা দেয়, যে ধাক্কা দিয়ে তুমি যদি পড়ে যাও তাহলে তোমাকে আর ডাকতে সুযোগ পাবে না, আর যত ধাক্কা দেব তুমি যদি না পড়ো তাহলে তুমি আমাকে ডাকতে পারবে। এই জন্য মায়েরা যারা কৃষ্ণ ভজন করে, হরিনাম করে, তাদের ছেঁড়া কাপড় হয়, যারা হরিনাম করে তাদের ঘর ফুটে জল পড়ে, এইদিকে দেখান। কিন্তু যারা দু নম্বরই করে, লোক ঠকাচ্ছে, ওরা দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা প্রশ্ন করবেন, যেমন আমি কীর্তন করি বলে আমাকে ফোন করে প্রচুর মানুষ, অগণিত মানুষ, কারণ আমি যার বাড়িতে বাসা আছি তারা দেখতে পাচ্ছে যে প্রচণ্ড ফোনের চাপ, এরা ধরে আমি ধরি। একদিন আমি ধরেছি, এক ভক্ত প্রশ্ন করছে আপনাদের বাঁকুড়া জেলারই, প্রদীপ বাবু আপনি কীর্তন করছেন, আমার মাথাতে একটা জিনিস ঢুকে আছে আপনাকে বোঝাতে হবে। বললাম কি, বলছে যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে, যে কৃষ্ণ নাম করে তার ছেলের অসুখ হয়, কেন এমন হয়? কিন্তু যে হরিনাম করছে না, কৃষ্ণ নাম করছে না, দু নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, ও দালানের পর দালান করছে, তালার পর তালা করছে, একতলা দুতলা চারতলা, কই তার তো কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু আরো সুন্দর। বললেন কিরকম? ভগবান প্রত্যেকটি মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, দু নম্বরই করছে, তালার ওপর তালা করছে, তাদের জ্বালা বাড়ছে, দেখবেন ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে তখন ওই দালান ঘর ছেড়ে রাস্তায় ভিকারি হয়ে বসে থাকবে। শতভাইয়ের দাদা দুর্যোধন দুঃশাসন কত অন্যায় করেছিল, দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, ভীম গদা তুলে বলেছিল একাই ফাটিয়ে দেবো 100 জনকে, যুধিষ্ঠির বলেছিল চুপ কর, ধৈর্য ধর, সময় এলে ফল ফলবে, এত অপমান সহিছিল যুধিষ্ঠির মহারাজ, কি ধর্ম ছেড়েছিল? এই জন্য যারা ধর্ম করছেন, কষ্ট পাচ্ছেন, ধর্ম ছাড়বেন না। আপনাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে সেদিন দেখবেন আপনারা অনাবিল আনন্দ পাবেন, ভগবানের চরণ আপনাদের নেতাই গৌর হরি বল। এই জন্য আসরে যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন ওদেরকে জিজ্ঞেস করবেন, গাড়ি বাড়ি টাকাতে যত না আনন্দ আছে, নামের মধ্যে তার মধ্যে বেশি আনন্দ আছে। তো লক্ষ্য করুন, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয় না, যে ভগবানের নাম করে তাকেই পরীক্ষা দিতে হয়। মায়েরা, এক ভরি সোনা অভাব আছে বাড়িতে, দোকানে বিক্রি করতে গেলেন, দোকানদার তো দেখবেই এ সোনার মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবেই আপনার মধ্যে ভক্তি কত আছে, খাদ কত আছে। যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, ভগবানকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে বাড়িতে পুজো করুন, একটি বাবা একটি মা। যারা করে না, এই কথাগুলো শুনলে তাদের ছ্যাঁকা লাগবে, কিন্তু আমি তাদেরকে বলবো, করজোরে নিবেদন করব, ছ্যাঁকা হিসাবে নেবেন না, প্রেম হিসাবে নিন, মানুষ হবেন আপনি। আজ যদি মনে করেন জ্বালা ধরে যাচ্ছে, আপনি ভুল করছেন, সংশোধন করার জায়গা কিন্তু এই জায়গাটাই, এখানে প্রতিজ্ঞার জায়গা, এখানে সংশোধনের জায়গা, এখানে মনুষ্যত্বের বিকাশ হয়, পশুত্ব দূর হয়, বিবেকবান মানুষ হয়। হরিনাম আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নয়, বাকি যারা আপনাকে ভালোবাসে স্বার্থে ভালোবাসে, যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া বন্ধ করুন, ভালোবাসা কোন জায়গায় উঠবে দেখবেন। একবারে ভালো করে শুনে রাখবেন, যে সমস্ত কম বয়সের ছেলেরা স্ত্রীর কথায় উঠবোস করে তাদের জন্য বললাম, দেওয়া বন্ধ করে দাও, দেখবে ভালোবাসা কোন ডকে উঠে যায়। কিন্তু এমন একজন আছে যে কিছুই চায় না, অজান্তে ভালোবেসে যায়, বাবার মা। আজকে তুমি যৌবন অবস্থায় নিজেকে রানী মনে করছো সংসারের, দেওয়ালে ছবিগুলো টাঙানো আছে তোমার দাদু ঠাকুমার, তোমার মতো একদিন ছিল ওই জায়গায় পৌঁছেছে, তুমিও পৌঁছাতে পারো, এই চেহারা এই রং এই ক্ষমতা থাকবে না, একদিন ওদের মতো তোমারও ছবিটা দেওয়ালে ঝুলবে, সেই দিন বুঝবে আমি কি করেছি।
বাবা হলো বংশ বাড়ির ছাদ, মা হলো খুঁটি, যদি দুটো দুর্বল হয়ে যায় সেদিন বুঝবেন সংসারে আপনার ছুটি। আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, একবারে খুব দামি দামি কথাগুলো বলে যাই, মিলিয়ে দেখবেন। নারী যদি নারীর মতো হয়, আমি মেয়েদের ছোট করব না, অনেক উপর জায়গায় রাখবো, নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দে চরণ পাই দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনী নেমে চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলের মতো ব্রাহ্মণ ছেলেকে কৃষ্ণ পাই দিয়েছিল। প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে প্রদীপ ফলে নিবেদন রইল, কীর্তন যদি মানুষকে সংশোধন করে দেয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে দেয়, তবে সবাই লক্ষ্য করুন, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, সাড়ে তিন ঘন্টা ধরে সবাই তাকান। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বৃদ্ধ মানুষগুলো দাঁড়িয়ে আছে ওখানে কেন, ঘন্টার পর ঘন্টা কেন নিতে পারছে? শুধু একটা কথা বলবো, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় মা, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। যদি আপনি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করেন, জেনে রাখুন আপনার বাবার বদনাম হচ্ছে, পাড়া প্রতিবেশীর লোকরা বরাবরই করছে, মেয়েটা ভালো নয়, ওর বাবার বংশটা খারাপ বলে মেয়েটা এরকম করছে। কিন্তু আপনি ভালো ব্যবহার করুন, দেখবেন বাড়ির লোকে নয় পাড়ার লোকে বলবে মেয়েটা ভালো কেন বলতো, বাবার বংশটা ভালো। যদি বাবার মান সম্মান রক্ষা করতে চান, নিজেকে ভালো হন। কেন, আপনার বাচ্চা ছেলে আপনাকে গাল দেয় না, আপনার বাচ্চা ছেলে আপনাকে ঢিল ছুঁড়ে দেয় না, আপনার বাচ্চা ছেলে কাপড় টেনে দেয় না, চুলের মুঠি ধরে দেয় না, তখন বাচ্চাকে মারেন আবার আদর করেন না? শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, হয়েছে কি তাতে, দুটো বললো বাচ্চার মতো বললো, আপনি দুটো বলুন, কিন্তু এইখানে বন্ধ করবেন না, এইখানটা দিয়ে কেউ বন্ধ করে দেয় আপনার একদিন এইখানটা বন্ধ হয়ে যাবে। একবার প্রমাণ স্বরূপ করে দিলাম, আপনি যদি বৃদ্ধ বয়সে কোনো বৃদ্ধ, জেনে নিন একজন বাচ্চা যেমন মায়ের কাছে অপেক্ষা করে থাকে মা কখন দেবে তখন খাবো, একজন বৃদ্ধ বৃদ্ধা সংসারে অনেক অক্লান্ত পরিশ্রম করে তোমার স্বামীকে জন্ম দিয়েছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, নিজে না খেয়ে যে তোমাকে তোমার হাতে তুলে দিয়েছে, তুমি যেখান থেকে পেয়েছো সে আসল গোড়াটাকে যদি পুজো করতে না পারো, বেকার জীবন তোমার, বেকার। তুমি নারী নও, তুমি রাক্ষসীর সমান, তোমার কোনো বিবেক বোধ নাই। এখনো সময় আছে পরিবর্তন হন, নলে ঠকবেন আপনি। আপনিও মা হয়েছেন, আপনার ছেলে বড় হচ্ছে, কতদিন দাবিয়ে রাখবেন আপনি? ছেলে দেখছে আপনি কি করছেন, ওকে দাবিয়ে রাখবেন কতদিন? যখন আপনার মাথার উপরে রয়ে যাবে ছেলেটা বড়, তখন যখন তোমাকে প্রতিবাদ করবে তখন তোমার কোনো কথা থাকবে না, চুপ হয়ে যাবে তুমি। একদিন একটা আসরে গাইছি, একটা মেয়ে এসে আমাকে বলছে, বয়স্ক, বাবা আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা মাস্টার, ভাত দেয় না, আমাকে বলছে। জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না, পেছনের জীবনটা আপনার তাকিয়ে দেখুন তো, আপনি দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন, উনি মাথা নড়াচ্ছেন না, বলছে আপনি দেন নাই আপনি পান নাই, আপনি দেন নাই আপনি পান নাই, আপনি দেবেন আপনি পাবেন, আপনি না দেবেন 100% আপনি পাবেন। তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন ওই দিনটা দেখবার জন্য, আপনি পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, একবারে তৈরি থাকুন। একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে খাবার জন্য অপেক্ষা করে থাকে, একজন বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে মাছ ভাত চায় না, আপনার কাছে ছানা পোলাও চায় না, দুটো ডাল ভাতের অপেক্ষায় বসে, আপনি দুটো ডাল ভাত দিতে পারছেন না? আপনি মেয়ে হলেন কি করে, নারী জগতে আপনার তো কলঙ্কিত হয়ে গেলেন, আপনি আপনি দুটো ডাল ভাত দিতে পারলেন না, ছি, লজ্জা করা উচিত, ধিক্কার দেওয়া উচিত আপনাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন দেব, একজন পুরুষ বড় হয় তিনজনের আশীর্বাদে, তিনজনের সাহায্যে। এই যে আমরা 365 দিনে 320 দিন বাড়ি থেকে বেরোই, আমার গুরুদেবের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, স্ত্রীর সহযোগিতা। তিনজনের সহযোগিতা না থাকলে কোনো দিন পুরুষ বড় হয় না। তাই প্রত্যেকটি মাকে বোনকে করজোড়ে নিবেদন করে যাব, অন্তত সংসারে পরিবর্তন ঘটান, কাল থেকে নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে শান্ত হন। যেদিন মরে যাবেন লোকে বলবে এই মেয়েটা খুব বদমাইশি করে গেছে রে, সংসারে গেল ভালো হলো, কিন্তু যেদিন আপনি মরে যাবেন ভালো কাজ করার পর লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল রে, জানবেন আপনার স্বর্গের পথটা পরিষ্কার হয়ে।
সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। একটা ছেলে দুর্গার অষ্টমীর দিনে দুর্গা পুজো করতে যাচ্ছে, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, আর তার বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড় পায় নাই। মা দুর্গা যেন বলতে চাইল, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে জীবন্ত দেবতা দুটোকে পুজো কর, যাদেরকে দিলে খাই তাদেরকে দে, আমি তো খাই না, কিসের জন্য এসেছি? উপবাস মানাবে তখন আগে ওই জায়গায় দে, তারপর আমাকে দে, তবে তোর দেওয়ার সার্থক হবে, নাহলে বেকার হয়ে যাবে। দাদা ভাইরা আমার কথাটা মিলিয়ে দেখবেন তো, যে যেখানে বসে আছেন মিলিয়ে দেখবেন তো, আপনি বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে এক থলে হাট এনো, আমার ভাই আসবে কাল, মেয়ে বলছে আমার জন্য ঘড়িটা বাজার থেকে এনো, ছেলে বলছে মোবাইলটা এনো, সবাই বলছে এই আনো সেই আনো, একজন দরজায় দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। কিসের স্বার্থ, কি দিয়েছেন যার জন্য এত বড় কথাটা বলতে পারলেন? এদেরকে যদি আপনি কিছু না দিতে পারেন, আপনি মানুষ হলেন কি করে? আপনার কীর্তন শোনা স্বার্থ হলো কি করে? যেমন জবাব দেবেন, যেমন কর্ম করবেন, সেরকম ফল পাবেন। ছোটবেলায় ছেলে মা কাঁদে, ছেলে যখন খাই না বলে, ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। কারো চোখের জল যদি আপনি ফেলান, আপনি তৈরি হয়ে থাকুন মা, আপনি চোখের জল ফেলবেন বেশি দেরি নাই, 10 থেকে 12 বছর তৈরি থাকবেন। একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই প্রমাণটা দিয়ে আমি রঘুনন্দনকে নাড়ুটা গোপীনাথকে দিয়ে খাইয়ে দেব। প্রমাণটা কি? একবারে জীবন্ত প্রমাণ। আমার পাশের বাড়িতে আমি দেখে আসছি খুব ছোট থেকে, ছেলেটি খুব ছোট, বাবা মা দালান ঘরে থাকে, কাঁসার থালায় খায় ছেলেকে নিয়ে, আর তার দাদু ঠাকুমাকে একটা খড়ের ঘরে পাথরের থালায় খেতে দেয়। জিজ্ঞেস করে ছোট্ট বাচ্চাটা, কচি বাচ্চা, তাদের মনে বহু প্রশ্ন জাগে, মাকে জিজ্ঞেস করছে, মা তোমার বাবা মা যখন আসে কাঁসার থালায় দাও, আমার দাদু ঠাকুমাকে পাথরের থালায় দাও কেন? প্রশ্ন করছে, পাথরের থালায় দাও কেন? আমরা দালান ঘরে থাকি, ওরা ওরা কেন থাকে ওই খড়ের ঘরে? চুপ কর, পাগানি হয়ে গেছে, দাঁত ভেঙে দেবো মেরে, চুপ কর। কতদিন বলবেন, কতদিন চাপা দেবেন আপনি ওটা বলি? ওই ছেলে যখন বড় হলো, কলকাতায় পড়াশোনা করে এলো, জবাব কেমন দেখুন, এসে জিজ্ঞেস করছে, ঠাকুমা দাদু কিছু মনে করো না, 21 বছর বয়স আমার, পাথরের থালায় খাও কেন? কেন কাঁসার থালায় খেতে পারো না? এই বাড়িতে থাকো কেন, ওই বাড়ির নিচে থাকতে পারো না? দাদুকে প্রশ্ন করছে, দাদু আরো চালা, তুই তো ভাই বুঝবি না, আসলে আমরা পুরনো মানুষ, পাথরের থালায় খেতে ভালোবাসি, চাপা দিচ্ছে চাপা দিচ্ছে, আমরা খড়ের ঘরে থাকতে ভালোবাসি। বলো দাদু ঠাকুমা তোমার থালাটা দাও। কেন? ওটা তোমাকে নিতে হবে না, আমাকে দাও। দুটো পাথরের থালা নিয়ে গিয়ে যত্ন করে বাড়ির এক কোণে রেখে দিল। মা এসে যখন খাবার দিতে যাচ্ছে, জিজ্ঞেস করছে, থালা কই? চুপ। ছেলে এসে বলল, থালা আমি রেখে দিয়েছি। কেন? কাঁসার থালাই দাও। না, নেই। নেই মানে তোমার বাবা মা আসে তখন তুমি দাও না? নেই মানে বের করতে হবে তোমাকে, আজ তোমাকে বের করতে হবে কাঁসার থালা, নইলে আমি এখান থেকে যাবো না। তুমি কি ভেবেছো, টাকার চাইতে টাকা সুদ বেশি? ছেলে ভালো না বাঁচতে পারে, আপনার নাতি নাতনি কিন্তু আপনাকে ভালোবাসবে 100%। সঙ্গে সঙ্গে মা বললো, চুপ কর। বলে চুপ কর কেন, ধামা চাপা দেবার চেষ্টা করবে না মা, আমি বড় হয়েছি, এবার আমার অধীনে তোমাকে থাকতে হবে, কাঁসার থালায় দাও। না দেবো না। কোথায় কাঁসার থালা, এই পাথর থালা কোথায়? ছেলে বললো, আমি রেখে দিচ্ছি। কেন? আমার তো 2-4 বছর পরে বিয়ে হবে, তখন কাঁসার থালায় আমরা খাবো আর পাথরের থালায় তোমরা খাবে, ওই জন্য যত্ন করে রেখে দিয়েছি। তৈরি থাকুন আপনারা, আজকে কার দিয়ে খোঁচা মেরে আপনি কাজ করছেন, তৈরি থাকুন, ছেলে যখন বড় হবে 100% তৈরি থাকুন।
আপনার মুখের উপর জবাব দিয়ে আপনাকে ঠান্ডা করে দেবে, সেদিন আপনি বুঝবেন আমি কি করেছি। যেমন কর্ম তেমনি ফল। আমি শুধু আপনাদেরকে বলবো, পেটে বাচ্চা এলো মুকুন্দ সাঁতরের স্ত্রী তিনটে নিয়ম পালন করলো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি প্রথম নিয়মটা বলবো, গীতা হরে কৃষ্ণ। আপনারা সবাই তাকান এবং প্রণাম করুন। শ্রীমদ ভাগবত গীতা কি, জোরে বলুন, একটু জোরে বলবেন, শ্রীমদ ভাগবত গীতা কি, শ্রীমদ ভাগবত গীতা কি? আসলে এই গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা। আমি সব ভাইদেরকে বলবো, প্রত্যেকটি হিন্দু ভাইদেরকে, পকেটে একটা করে গীতা রাখবেন, এটার দাম 5 টাকা কি 10 টাকা। মায়েরা ছেলের জন্য মিষ্টি কিনছেন, অনেক কিছু জিনিস কিনছেন, দাদা ভাইরা বাজারে যাচ্ছেন, প্রত্যেকের জন্য একটা করে গীতা আনুন। আপনি গীতা সঙ্গে করে রাস্তা দিয়ে চলে যান, বিপদ আসবে, বিপদ থেকে বেঁচে যাবে। আপনারা তো কয়েকদিন আগে শুনেছেন, আবার ফেসবুকে ওই নতুন জিনিসটাই ছাড়ছে, কি প্রদীপবাবু ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ যারা ভক্ত মানুষ তারা বিশ্বাস করেনি, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ওই ঘটনাটা ঘটতে চলেছিল, তার অভিশাপ বলুন আশীর্বাদ বলুন। পয়লা বৈশাখ আমি বাড়ি ফিরেছি ধানবাদ থেকে গান করে, আমি স্কুটিতে করে বাজার যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে আমার চোখের মধ্যে যেন একটা ঘুম ভাব এলো। তো ঘুম ভাব এলো, একটা পড়ে গিয়ে আমি মারলাম জোরে, একটা পড়ে গিয়ে গাড়িটাকে মারলাম, তো স্কুটির চাকাটা ঝুলছে, গোটা বডিটা ভেঙে গেছে, আর আমি 10 হাত দূরে আছাড় খেয়ে পড়েছি, এখনও দাগ দেখতে পাচ্ছি না আমার। তো যিনি আমাকে নিয়ে গেলেন চার চাকাতে তাড়াতাড়ি, তিনি বললেন, প্রদীপবাবু আশ্চর্যের ব্যাপার, যদি আপনি পোলটাতে না মারতেন, তবে কালভার্টের যে ওয়ালটা আছে, হেলমেট ছিল না কিন্তু, খুব তাড়াতাড়ি মধ্যে বেরিয়েছিলাম, ওই ওয়ালটাতে মেরে দিলে নিতাইগুর হই বল, অথবা যদি ওয়ালটাতে না মারতাম, সামনে একটা কালভার্ট ছিল খালি পাথর, গর্তের মধ্যে পড়ে দিতাম, কেউ জানতেই পেতো না প্রদীপ পাল কোথায় পড়ে আছে। কিন্তু তিনি বললেন, ভগবান আপনাকে বারবার রক্ষা করছেন। উনি তখন তাড়াতাড়ি গীতাটাকে উঠিয়ে বললেন, বোধহয় এইটার জন্যই আপনি বাঁচছেন। না না, শুধু আমি নই, কয়েকদিন আগে একটা ছেলে মোটরসাইকেল চালাতে গিয়ে 10 চাকার তলে পড়ে গেছে, আপনার জীবন্ত প্রমাণ। তো এমনভাবে পড়েছে মোটরসাইকেলটার কিছু নাই, ওকে যেন কে ধাক্কা দিয়ে বের করেছে, ওর হাতে একটু লেগেছে খুব জোর, কিন্তু ডাক্তার দেখাচ্ছে, কিন্তু অবাক হয়ে যাবেন, ওই গীতা যেন ওকে টেনে বের করে দিয়েছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যদি বিশ্বাস থাকে আপনারা সবাই গীতা রাখবেন, বিপদ আপনার হতেই পারে, আপনি পড়ে যেতে পারেন, যে বড় বিপদ ছিল তার থেকে আপনি রক্ষা পাবেন। একজন পুলিশ অফিসার রিটায়ার করেছেন, তিনি ফোন করে বলছেন, প্রদীপবাবু আমার তো অনেক বয়স হয়ে গেছে, 80 বছর, আমার নাতি নাতনি কলেজে পড়ে আপনার কীর্তন শোনে, তা একদিন শোনাচ্ছে, দাদু ভালো করে দেখো কি বলছে দেখো, বলো গীতা রাখতে হয়, জানো তুমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাও, গীতা রাখতে হয়। তো বিশ্বাস করবেন না, আপনার কথায় আমি গীতাটা রেখেছি। একদিন সকালে আমি হাঁটছিলাম, বয়স্ক লোক তো অনেক বয়স হয়ে গেছে, একটা ট্রাক এসে জোরে আমার কাছে ব্রেক কষলো, আমি পড়ে গেলাম আছাড় খেয়ে, ধাক্কা পাইনি পড়ে গেলাম, কিন্তু আমি তখন বুঝে নিলাম এইটার কী পাওয়ার আছে। যদি বিশ্বাস আপনাদের থাকে, তো প্রদীপ পালের কথাটা মেনে নিন, এই গীতাটা কিন্তু আপনারা সবাই রাখবেন সঙ্গে, সবাই, বাচ্চাদের স্কুলে যাচ্ছে বাচ্চার ব্যাগে ভরে দিন। এই গীতা সবসময় পবিত্র অপবিত্র হয় না, গঙ্গা যেমন অপবিত্র হয় না, গীতা অপবিত্র হয় না। বাচ্চারা খাবার নিয়ে যাচ্ছে, একটা ফাঁকে ভরে দিন আপনি, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন ডিকিতে ভরে রাখুন, পকেটে রাখুন, প্রস্রাব পায়খানা যাবেন আপনি ডিকিতে রাখবেন, ব্যাগে রেখে দেবেন, কিন্তু তবু গীতাকে রাখুন, কোনো অপবিত্রতা নেই। মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়তে হয়, দাদা ভাইরা স্নান করার পর একটা করে শ্লোক গীতার পড়বেন, যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন, তবে হ্যাঁ গীতার শ্লোক পড়তে গিয়ে ভুল করলে কিন্তু পাপের অধিকারী হতে হয়, মহাপাপী হতে হয়। তাহলে প্রশ্ন করবেন, গীতা পড়তে বলছেন আবার ভুল হয়ে গেলে গণ্ডগোল হয়ে যাবে? না না, এই গীতার যে শ্লোক বা রামায়ণের শ্লোক কোথা থেকে এসছে? শোক 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 শব্দ থেকে এসছে, মানে একটা সারস পাখি ছিল স্বামী স্ত্রী, তা পুরুষ পাখিটাকে বেঁধে মেরে দিল, আর স্ত্রী পাখিটা ছটফট করছে কান্না করছে, ওই স্ত্রী পাখিটার শোককে কেন্দ্র করে শ্লোক তৈরি হয়েছে, তাই শ্লোক পড়তে গিয়ে যদি ভুল করেন মহাপাতকের অধিকারী হতে হয়। তাহলে প্রশ্ন করবেন, পড়বো না? পড়বেন, শ্লোক ভুল হোক আপনার একটা কথা বলবেন, কি একটা কথা বলতে বলতে পড়বেন, হরিয়ম 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 3 বার বলবেন, তারপর শ্লোক পড়ুন, আপনার ভুল হোক কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় নিয়ম, প্রত্যেকের কাছে একটা ঘটনা রইল, সবাই কিন্তু স্নান করার পর কাল থেকে তুলসী গাছে জল দিয়ে শুরু করুন, তুলসী গাছ পরিক্রমা করুন, দেখবেন ধর্ম জাগরণ হবে, আপনার সন্তান দেবে, আপনার পরিবার কৃষ্ণ ভক্ত হবে। তৃতীয় নিয়ম আপনাদের বলে দিই, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে প্রত্যেকদিন মন্দিরে গিয়ে একই প্রার্থনা করুন, হে গোবিন্দ
যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। এই প্রার্থনা বারবার করুন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কিছুক্ষণ আগে যে বললাম 25 বছরের মেয়ে 21 বছরের ছেলে, ওরা যেদিন আমাকে এসেছিল বহুদিন আগে একবার, তারপর বিয়ে হয়ে গেছে, বাচ্চা এসেছে পেটে, এখনও প্রার্থনা করে কৃষ্ণভক্ত সন্তানের মা হতে পারে। আপনার সবাই নাতি নাতনির পেটে বাচ্চা আসবে, না নাতনির পেটে, তখন আপনি নাতনিকে শেখাতে পারবেন, ঠাকুমা যারা আছেন পেটে বাচ্চা থাকলে কী করতে হয়। এগুলো আমার কথা নয়, অনুকূল ঠাকুরজির কথা। আজকে বিবেকানন্দের জন্ম নেই কেন, বিদ্যাসাগরের জন্ম নেই কেন, আজকে রবীন্দ্রনাথের জন্ম নেই কেন, কেন বলুন তো? এরোপ্লেন সব জায়গায় ওড়ে, নামে কোথায়? এয়ারপোর্টে। ঠিক সেরকম ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ওই জন্যে মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, জন্ম নিতে পারছে না। মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নয়। না না, মায়েদের দোষ দিলে হবে কী করে? অনুকূল ঠাকুর বলেছেন, মা হলো উর্বর জমি আর বাবা হলো বীজ, বীজ যদি পোকা লাগা থাকে, জমি উর্বর থাকে, গাছ হবে কেন? উর্বর জমি হতে হবে, বীজটাকেও ভালো হতে হবে, ভালো সন্তান জন্ম নেবে। আপনারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, সে এখন বাড়িতে ঘুমোচ্ছে, আপনার যখন বয়স হবে আপনি নিশ্চিন্ত মনে ঘুমাবেন, কেন? আমার ছেলে অকাজে যাবে না, কুকাজে যাবে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কেন? আমার শরীরের রক্ত তার শরীরে বইছে, কৃষ্ণ ভক্ত হবে না মানে? একবার 100% হবে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গীতা আপনারা রাখুন। আমি আপনাদের বারবার নিবেদন করব, যে মেয়েরা ঘুমাচ্ছে কালকে তাদেরকে বুঝিয়ে দেবেন, বৈষ্ণব যদি বাড়িতে যায় তার চরণ ধোয়া জলটা বোতলে রাখুন, বৈষ্ণব যদি বাড়িতে যায় তাকে সেবা করান, কৃষ্ণ কৃপা হোক। যেমন আপনারা যারা ইস্কন মন্দিরে গেছেন প্রভুপাদকে দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা যদি যাবেন, তবে বলি ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে যাবেন, আপনি দীঘা যাবেন যান, যেখানে যাবেন যান, বছরে 2-4 বার তীর্থস্থানে নিয়ে যান, কেন? যত বাচ্চা ছেলেগুলো ভগবানকে দেখবে তত আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। ইস্কনের যে প্রভুপাদ, এদিকে ইস্কনের যে প্রভুপাদ ছিল, সে যখন খুব ছোট ছিল, কলকাতার ছেলে, তার বাবা বৈষ্ণব দেখলেই বলতো, একবার আমার বাড়ি আসুন, একবার আমার বাড়ি আসুন। আরে কি হয়েছে বলবে তো, একবার আসুন, একবার আসুন। কেন কি হয়েছে? একটু জল সেবা করবেন না? আচ্ছা করব করব। তারপর কি বলো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, আমাকে কিছু বলতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে দাও যেন রাধারানী। শুধুই কি ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল? বাবার যদি কৃষ্ণচরণে মতি না থাকে, আমি অনেক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, সবাই বাচ্চাগুলোকে নিয়ে আসছে, প্রদীপবাবু একটু মাথায় হাত দিয়ে দিন যেন আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত হয়। আমি কিছু চাই না, ছেলে একটু কৃষ্ণ ভক্ত হয়। এই চাওয়াটা বারবার চাইতে হবে, আপনি পাবেন যদি বারবার চাইবেন। তো এই প্রভুপাদ এমন একটা বড় মানুষ হয়ে গেল যে বিশ্ববিখ্যাত লোক হয়ে গেল, কেন? বাবার জন্যে বৈষ্ণবের আশীর্বাদ। আবার দেখবেন ভক্ত প্রহ্লাদ, তার বাবার নাম হিরণ্যকশিপু, যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হল? মায়ের জন্য, ও মায়েরা মায়ের জন্য। ভক্ত প্রহ্লাদ যখন কয়াদুর গর্ভে ছিল, কয়াদু তখন নারদের কাছে কৃষ্ণ কথা শুনেছিল, তত্ত্ব কথা শুনেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান জন্মেছে। আজকালকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দোকানে গিয়ে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তো তত ফুচকে ছেলের জন্ম। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে, চরণ জল নিতে হবে, 7 মাস বয়সে বৈষ্ণবের প্রসাদ খাওয়াতে হবে, তবে আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এমনি হয় না, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন, রেজাল্ট তো ভালো করবে, বৈষ্ণবের চরণে নিয়ে যান, কৃষ্ণ ভক্ত সন্তান তো অবশ্যই হবে। এই জন্য সবাই লক্ষ্য করুন মেয়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে, আসল ওষুধটা খেয়ে না। আমি একটা ছোট্ট প্রমাণ দিদি, আপনাদের হুগলি জেলাতেই গান করছিলাম, এখানে লাস্টে যিনি আমাকে মালা দিয়ে গেলেন তিনি একজন ডাক্তার, আমার খুব ভক্ত, কতুলপুরে বাড়ি, ওনার বাড়িতে আমি গান করে এসেছি। কিন্তু বলে রাখি, উনি একটা জায়গায় গান শুনতে গেছিলেন, একবারে ঠিক কামার পুকুরে ওই সাইডটাতেই একটা বাঁকুড়া বর্ডার পড়ছে, তো যার বাড়িতে গান করছি করোনার সময়, কিন্তু তখন সেই সময় বায়না করেছি, তো কলকাতা থেকে, হ্যাঁ কোনো একটা গ্রাম মাথায় আসছে না, ওরা একটা ছেলে বিএসএফ জওয়ান, একটা ছেলে কলকাতায় চাকরি করে। তো লক্ষ্য করুন, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে হরিনাম শুনতে, গোপালকে কোলে করে নিয়ে। এদিকে আপনারা কি করছেন, ওনারা কি করছেন? মেয়েটাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কি করেন? আমি স্কুলের শিক্ষিকা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বিউটি পার্লারে কাজ করেন। একজনকে যে আপনি কি করেন? আমি তো দাঁতের ডাক্তার।
গোপালকে কোলে করে নিয়ে এখানে নামিয়েছে। কীর্তনের শেষে দেখছি দিব্যি সবাই পালিয়ে গেল, শেষ হয়ে গেল কীর্তন। তখন দেখছি তিনজনে মিলে ওই যে ধুলোতে সবাই বসছিল দিব্যি গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, এত দামি শাড়ি গড়াগড়ি দিচ্ছেন, ধুলোতে নষ্ট হচ্ছে না? বলছে, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি চারটে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দেবে, একটাও কাপড় সঙ্গে দেবে না। ভক্তির চরণ ধুলিতে গড়াগড়ি দিলে দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে ভব রোগ। এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় সবাই চলে যায় কীর্তনের শেষে, একজন দেখবেন বারবার গড়াগড়ি দেয়। ভেতরে যদি অভিমান থাকে ভগবান পাবেন। সোনার কলসি যত টাকা দাম হোক বাবা, একজনের কাছে তাকে মাথা নত করতে একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালা হতে মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনাকে মাথা নত করতে হবে, সেটা বৈষ্ণবের চরণ। যদি না মাথা নত করেন তবে জীবনে আপনার জীবন সুন্দর হবে না। একটা কথা আপনাদের শিক্ষা দিয়ে যায়, যে যেখানে বসে আছেন, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। আমার গুরুদেব যখন আমাকে কীর্তন শিখিয়েছিলেন, তখন আমি বলেছিলাম কীর্তন আমি শিখবো যুক্তি চাই। আমি শিক্ষিত ছেলে, মূর্খ নই, আমি যুক্তি দিয়ে কীর্তন শিখতে চাই। উনি আমার পরমারাধ্য দেবতার মতো, তিনি আমাকে যুক্তি দিয়ে কীর্তন শিখিয়েছিলেন। একটা কথা আমাকে বলেছিলেন, কীর্তনিয়া হিসাবে যদি কোনোদিন প্রচার আসতে, যদি কোনোদিন প্রচার হয় প্রসার হয়, ভেতরে অহং রাখবি না, অহং রাখলেই পতনের মূল। আপনাদের কাছে নিবেদন রইল, কারো দুতলা বাড়ি চারতলা বাড়ি অহংকার হচ্ছে, একবারে রাখবেন না। জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা ঋষি হলো কেন এইদিকে তাকান, সোনার পুরীতে বসে থাকতো, মনকে গোলক বৃন্দাবনে রাখত। দাদা ভাইরা, আপনাদের এই বাঁকুড়াতে এসে আমি খুব আনন্দ পেলাম, কেন জানেন? আপনারা এত ভক্তি ভরে কীর্তন শুনছেন, আউটপুটটা কম আছে আমি জানি। আজকে আউটপুটটা বেশি থাকলে ভক্তের আরও আনন্দ হতো, কেন? তারা আরও সুন্দর শুনতে পেত। এই যে কষ্ট করে আপনাদেরকে শুনে নিচ্ছেন, কৃষ্ণ কৃপা হবে, কেন? ব্যাংকে টাকা জমা দিলে যেমন বয়সকালে তাকে রোজগার করতে হয় না, সুদে বসেই খেতে হয়, ঠিক সেরকম কম বয়সে কষ্ট করে হরিনাম করবেন, বৃদ্ধ বয়সে গোবিন্দের কৃপা তো আপনার মাথায় বর্ষে। এই জন্য আমি সব কম বয়সে ছেলেদেরকে বলবো, হরিনামে মেতে যাও, কৃষ্ণ নামে মেতে যাও, কৃষ্ণ কৃপা হবে। তোমরা বাবা হয়েছ, এখন থেকে বাচ্চাকে শেখাবে কৃষ্ণ নাম কর বাবা। কারণ আমি গত কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, একটা 25 বছরের ছেলে, একটা 21 বছরের মেয়ে আমাকে প্রণাম করতে গেছে, উলুধ্বনি দিন একটু। তো আমার দিকে তাকান, 25 বছরের ছেলে আর 21 বছরের মেয়ে বিয়ে করে সেদিকে তাকান। তা আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা কি আপনাকে প্রণাম করলাম কেন জানেন? একটা জিনিস চাইতে এলাম। আমি জিজ্ঞেস করলাম কি চাইছো তোমরা? এনাকে একটু আশীর্বাদ করে দিন, যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা। তোমার বয়স কত? বলে 25। মেয়েটার বয়স কত? 21। কেন এমন কেন? বাবা, সংসার জীবনে নামতে গেলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে গেলে তার লাভ আছে। আমি আজকে কীর্তন করতে এসে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য প্রার্থনা করে যাবো ভগবানের কাছে, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তানে হোক আর না হোক, বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। বলবেন কেন? এইদিকে কেন? শচীমাতা যখন নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সাত বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়, কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয়, তা 14 বংশ। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। আমাকে পরশু তারিখে একটা লোক বলছে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমার ছেলের জন্য না 2 কোটি টাকা রেখে দিলাম, আমার আর চিন্তা নাই, মরে গেলেও বসে বসে খাবে, অসুবিধা নেই। আমি তাকে বললাম, যার জন্য 2 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করলেন? এইরকম নয় তো, যার জন্য 2 কোটি টাকা রাখলেন তার জন্য এইরকম করে তৈরি করলে 2 কোটি মানে কি 4 কোটি নি তাই গোল হরিবোল করবে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করেন, 10টা টাকাও না রাখেন, অন্তত সৎ পথে রোজগার করে আপনার মৃত্যুর পর সাধ্য সেরে যত ভক্ত বৈষ্ণবকে সেবা দিয়ে তার জীবনটাকে উদ্ধার করবে, এরকম সন্তানের জন্মদিন কৃপা কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই,
সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। বেশ, একটা একটা শুনবেন। সম্রাট আলেকজান্ডার যেদিন নার্সিং হোমে মরবে, সেদিন মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী আমি তো মরে যাব আর বাঁচবো না, তো মৃত্যুর আগে আমার তিনটি ইচ্ছা আছে, তুমি পূর্ণ করে দাও। বলে কি কি? প্রথম ইচ্ছা, আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটাকে ডাক্তার বাবুরা যেন কাঁধে করে নিয়ে যায়। কি বললাম? জোরে বলুন, মৃতদেহটাকে কারা নিয়ে যাবে? জোরে বলুন। বাহ, এই যে পাশ থেকে মেয়েরা বলছে ডাক্তারবাবুরা খুব ভালো, ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলছে স্যার কিছু মনে করবেন না, লিখে নিলাম। দ্বিতীয়টা বলুন, আমি যখন মরে যাব লোকে তো চিৎ হয়ে যায়, আমাকে উপর হয়ে শুয়ে দেবে আর আমার হাতগুলো ঝুলতে ঝুলতে যাবে। এখন কেউ আসবেন না? একজন আসতে শুরু করলে সবাই আসবে, আসলে আসবেন না, কীর্তনে ব্যাঘাত ঘটবে। মন দিয়ে শুনুন, বলছে আমি এদিকে আমি যখন মরে যাব আমার হাতটা তখন এরকম করে দুলতে 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 যাবে। তৃতীয় কি? আমি যখন মরে যাব, এদিকে আসতে মন দিয়ে শুনবেন, আমি যখন মরে যাব আমার পেছনে পেছনে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। আপনারা পয়সা ছড়ান না লোক মারা গেলে? জেরে বলুন। হ্যাঁ বলি, লক্ষ্য করুন তো, আলেকজান্ডারকে মন্ত্রী ভয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা কিছু মনে করবেন না স্যার, আমি জিজ্ঞেস করছিলাম আপনি মরে যাবেন তখন আপনাকে আমরা কাঁধে নেব না ডাক্তার কাঁধে নেবে কেন? আলেকজান্ডার খুব শিক্ষিত মানুষ, শিক্ষা দিলেন, ডাক্তার বাবুরা কাঁধে নিয়ে যাবে, লোককে শিক্ষা দেব, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার, কিছুই করতে পারবে না, একবারে কিচ্ছু করতে পারবে না। আসলে দাঁড়িয়ে বলে দিলাম কিচ্ছু করতে পারবে না। কেন বলুন তো? আমার বাড়ির সামনে পাশের গ্রাম থেকে একটা ছেলে ভিক্ষা করতে আসতো, জীবন্ত প্রমাণ, আমার দিকে তাকান, আমাদের বাড়িতে এসে বলতো একটু হবে, একটু হবে, হ্যাঁ কেন হবে না, চারটি ভাত দিন মা। তো আপনারা সবাই লক্ষ্য করবেন ওর গালে এখানে একটা ফুটো হয়েছিল, এইখানে ঘা, তো এইদিকে ভাতগুলো খেত আর এইদিকে ভাতগুলো বেরিয়ে যেত। খুব ভালো করে লক্ষ্য করবেন, সামান্য ঘা হলে ভেলোর চলে যান, আর ও হরিনাম করে কিন্তু শরীরে এখানে ঘা হয়েছে, এই মুখ দিয়ে খাচ্ছে আর ভাতগুলো এদিকে বেরিয়ে যাচ্ছে, খাবার সময় এরকম করে চেপে রাখছে তারপর ভেতরে যাচ্ছে। ওষুধও নাই পত্রও নাই, এক বছর পরে দেখলাম ওর ঘাটা দিব্যি শুকিয়ে গেছে। বাবা রাগবো যদি হরি কাউকে বলে, কারো ক্ষমতা নাই তাকে নিতে পারে, আর ডাকবো যদি বলে, সোনার ছাপ্পরে শুলে হাজার ডাক্তার চিকিৎসা করালো, রাগবার ক্ষমতা কারো নাই। আলেকজান্ডার শিক্ষা দিলেন, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। দ্বিতীয়, আচ্ছা স্যার আপনাকে চিৎ হয়ে শুয়ে নিয়ে যাবো না, এমনি করে নিয়ে যাবো কেন? আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, কত স্ত্রীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত জনকে মারলাম, কত সন্তানের বাবাকে কেড়ে নিলাম, আমি সম্রাট আলেকজান্ডার, এত বড় রাজত্বের মালিক হলাম, কিন্তু যাবার সময় আমি আমি কি নিয়ে গেলাম, আমি খালি হাতে, আমি 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 খালি হাতে গেলাম, আর খালি হাতে এলাম, জগতের জীব শুনে রাখো, এই যে বাড়িটা করেছো এ বাড়ি তোমার নয়, এই যে বাড়িটা পেয়েছো এটাও তোমার নয়, একটা বাড়িতে ভাড়া দিলে চুক্তি থাকে 6 মাস 1 বছর, কিন্তু এই বাড়িটাতে যিনি আছেন তার কোনো চুক্তি নাই, কখন যে ঘর ধরে বের করে দেবে কোনো সময় নাই, এসেছে যখন পৃথিবীতে যাবার আগে কিছু ভালো কাজ করে যাবে, এ পৃথিবীতে এসে যদি কেউ ভালো কাজ করে মৃত্যুর সময় তার ভালো জায়গা হয়,
আর কোন মানুষ যদি মনুষ্য কুলে জন্ম পেয়ে খারাপ কাজ করে তবে তার নরকে জায়গা, খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, যাবার সময় কিছু 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 নিয়ে গেলাম না গো। কীর্তন কেমন জিনিস দেখুন, আজ হাজার হাজার মানুষ, অগণিত মানুষ বসে আছেন এত কষ্ট করে। এ শুধু তা নয়, প্রত্যেকটি আসরে, আমার নাম করা ভুল হবে, কালকে চন্দ্রকোনাতে ছিলাম, চন্দ্রকোনাতে এর চাইতে বড় ফুটবল গ্রাউন্ডে লোক হচ্ছে না, জায়গা হচ্ছে না, এত লোকের ভিড়, অগণিত ভক্ত দর্শক স্থির হয়ে শুনছে প্রেমের কথা, ভাবের কথা। মায়েরা, আমরা মারা গেলে আমাদেরও পয়সা ছড়াই, আলেকজান্ডার মরেছিল পয়সা ছড়াতে বলেছিল, কোন পয়সা আমরা ছড়াই? অচল পয়সা ছড়াই। কিন্তু তত্ত্ব বলল, এসেছ একা যাবে একা, আপনাকে প্রশ্ন করব, আপনাকে কে ভালোবাসে? স্ত্রী ভালোবাসে। দিদি ভাই আপনাকে কে ভালোবাসে? আমার স্বামী না। কুরুক্ষেত্রের যুদ্ধে ও কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল রথ ভালো ছিল, কিন্তু রথ থেকে কৃষ্ণ যখন নেমে গেল রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রে দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে সেই দিনে যত আমার আমার করোনা কেন সবাইকে ছেড়ে চলে যেতে। সেদিনে মায়েরা আপনি চিন্তা করছেন স্বামী আসে নাই, স্বামীকে কত ভালোবাসি, ভালোবাসেন কাকে? স্বামীকে নয়, দেহের মধ্যে যে আত্মা রয়েছে তাকে। ও বেরিয়ে যাক, ব্যাস, আর দাম নাই, ঘর থেকে ঘাত ধরে বের করবেন কেন? বাস মরা হয়ে যাবে। দাদা ভাইরা, স্ত্রীকে ভালোবাসেন? না না, যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসো বাস। যার স্বামীকে আপনি খুব ভালোবাসেন, নিজের স্বামীকে, স্বামী 10 দিন বাইরে গেছে চিন্তা করছেন, স্বামীকে ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালোবাসলেন, ভালো খাবার দিলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সেদিন আর দেরি করবেন না, পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, ছপ্পর খাট থেকে তুলসী তলার কাঁচা মাটিতে নামিয়া। অতীব সত্য কথা, একবার বাস্তব, একবার ঘটনা, প্রত্যেকটা জীবের প্রত্যেকটা ঘটনা ঘটছে, একবার বাস্তবের কথা বলবো আমি। ছপ্পর খাট থেকে নামিয়ে আনলো তার স্ত্রী লোক দিয়ে, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বাঁধল। ভালোবাসা কোথায়? আবার বলো হরি হরি বল বলে কাঁধে তুলল যে স্ত্রী এত ভালোবাসত, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিল, জায়গা অপবিত্র হয়েছে বলে, তারপর একটা প্যারেক গেড়ে দিল দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন, আসলে কে জানিস ভগবান? তিনি কি গাইলেন? ও গো শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি হবে রে, শেষের দিনে সেজন ঝাড়ে কেউ বাবা দড়ি কেউ বাটি দড়ি দিয়ে
বলবে হরি এই জগতে কেউ যদি মারা যায় সবাই দু চার দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে, জোরে বলুন কে, আর একটু জোরে বলুন। আমি তার প্রমাণ আসতে, আমি তার প্রমাণ পেয়ে গেলাম কয়েকদিন আগে ধানবাদে। দুদিন কীর্তন ছিল আমার, যার বাড়িতে বাসা, প্রথম দিন ওই মহিলা দেখছি দরজায় বসে আছে, কীর্তন করে এলাম, গোটা গ্রামের লোক গেল, উনি গেলেন না। জিজ্ঞেস করলাম, কি গো মা আপনি গেলেন না? উনি বললেন, বাবা যেখানে কীর্তন হচ্ছে সেই জায়গাতে আমার ছোট্টবেলায় একটা 5 বছরের ছেলে দেওয়াল চেপে মরে গেছে, ওই জন্যে আমি ওই জায়গাটার দিকে তাকাতে পারি না, ওই জায়গায় যেতে পারি না। বাড়ির সবাই যাচ্ছে, মা যাচ্ছে না। ও গো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদি ভাই রে আমার মনে, এই বল বাবা বাছা বাবা বাছা, ভগ্নি কাঁদি ভাই রে বাবা বাছা, মহাপ্রভু ডাকলো শ্রীবাসকে, শ্রীবাস কি ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে, আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম হলো? এটা কি ভগবানের বিচার হলো? আপনারা কীর্তন শুনতে এসছেন, দু ভাই, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না, যে পেল তার আনন্দ হবে, যে পেল না তার কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে, এ তোমাদের ছোট ভাইকে, আমি কি নাম, আমার নাম নরহরি সরকার, এ প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনামে নাচবে তুমি। ছোট ভাই বলছে, আমি নাচবো, হরিনাম করবো ঠাকুরের সঙ্গে, বলে হ্যাঁ। বড় ভাই বলছে, আমার জন্যে প্রভু কি বলেছে? শ্রীবাস বলল, তোমার জন্যে বলেছে তুমি মহাপ্রভুর 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই শুনেছে শ্রী মুকুন্দ যে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, নাচতে শুরু করেছে, জয় গৌড় জয় গৌড়। শ্রীবাস বলছে, তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধ হয়, 100 জন্ম সঙ্গ পাবে না বলে নাচতে শুরু করেছে। হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি নাচতে শুরু করেছো,
শ্রীবাস বলছে আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবো না তাহলে আমি 20 কে আত্মহত্যা করতাম, মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে 20 কে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কি দিবে রব, যখন 100 জন্ম পেরিয়ে যাবে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো রে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ আমি 100 জন্ম কেটে বেড়াব, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেটে বেড়াব, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেটে বেড়াব, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেটে বেড়াব, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। ঘন্টার কীর্তন শুনতে সে কতজন তিনবার ওঠে ছবার বসে, অনেকে আবার হাঁটু ব্যথা হয় ওঠা আর বসা করে। দেখবেন তিন ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য নাই, আর মুকুন্দ সরকার শিখিয়ে দিল 100 জন্ম গৌর বলে কান্দব, 101 জন্মে তো কৃপা পাব। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। ওই জন্য বলে দিই, যখন কীর্তন শুনতে বসবেন, যখন প্রসাদ পাবেন, আমি বারবার নির্দেশ দিয়ে যাই, বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন, উনি হাত তুলে দেবেন আপনা আপনি, আপনি না তুললে আপনার ইচ্ছা হবে আমিও তুলে দিই। কিন্তু আপনি চঞ্চল মানুষের পাশে বসবেন, ও চারিদিকে তাকাবে কত লোক হয়েছে আমাদের পাড়া থেকে কজন এসছে, দেখবেন আপনারও মনে হবে পেছন পেছন তাকায় ও তাহলে কি খুঁজছে। এজন্যে যখন প্রসাদ সেবা করবেন তখন বৈষ্ণবের পাশে প্রসাদ সেবা করবেন, কেন ওনারা কিভাবে করছেন ওটা আপনি দেখে ফেলবেন, আর ওনারা যখন করছেন তখন আপনার শিক্ষা হয়ে যাবে। এজন্য হরিনাম শুনতে এসে প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে বসবেন, নানা প্রদীপ পালকে নয় স্বয়ং মহাপ্রভুকে। অনেকে বলছেন চটি জুতো নিয়েই তো ব্যস্ত, প্রণাম বসবো প্রণাম করবো কী করে, না না চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির উপরেই বসবেন কিন্তু প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে বসবেন। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে ভক্তের চোখের জল সইতে পারে না, মুকুন্দকে মহাপ্রভু ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না। মহাপ্রভুর বাণীগুলো শুনুন, মুকুন্দ শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এতজন কীর্তন শুনছেন, এটা প্রদীপ পালের কথা নয়, মহাপ্রভুর বাণী। যদি আপনার সংসারকে সুন্দর করতে চান তবে বাণীগুলো শুনবেন মহাপ্রভুর। বলছে এ সংসারে বড় বড় গাছগুলো যেমন জঙ্গলে ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারের বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব, বড় বউ যারা হয় তাদের দায়িত্ব বেশি থাকে। কেন? যতই ছোটরা কথা বলুক তবু আপনি ছায়াদান করবেন, ভালোবাসা দেবেন, এটা হচ্ছে সবচাইতে। আমি তার প্রমাণ পেয়ে গেছি। আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গান করতে গেছি, তো যিনি গান করাচ্ছেন তিনি সংসার ছেড়ে দিয়ে কীর্তন করাচ্ছেন, উৎসব করাচ্ছেন, ছেলে মেয়েকে দেখেনি। তার বড় দাদা এসে আমার কাছে কাঁদছে, দাদা এক তোমার ভাইকে বলুন যেন সংসারটা গুছিয়ে নেয়, আমার খুব কষ্ট হয়, আমি সংসার করছি ও সংসার ছেড়ে আছে। তখন বুঝলাম বাহ, দাদার যে একটা কর্তব্য, আমার কাছে বসে বসে কাঁদছে, আর বলছে একটু বলে দেবেন যেন সব কিছুই করত, কীর্তন করা অসুবিধা নেই, হরিনাম করা অসুবিধা নেই, কিন্তু যেন সংসারটাকে দেখবে। আমি তাহলে খুব খুশি হই, মৃত্যুর আগে একটা শান্তিতে পাই, আমার ভাই সংসারটা সুন্দর করতে পেরেছে। এই দায়িত্ব ভাইদের বড় দাদাদের থাকে, যত ওরা বলুক তত আপনাকে মাথা নিয়ে পেতে। কেন? বাবা মা মারা যাবার পর বড় ভাই এবং বড় বউ বাবা মায়ের মতো হয়ে যায়, হাজার কথা শুনলেও শুনতে হয়। এই মুকুন্দ তুমি ফিরে যাও, তোমার ভাইকে রাখলাম, তুমি শিখণ্ডে ফিরে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিখলেন? যারা কীর্তন শুনতে এলেন ভক্তি ভরে শুনবেন, আপনি যে যা কাজ করেন তার কাজ দেখবেন দিনের পর দিন বেড়ে যাবে সুন্দরভাবে। মুকুন্দ সরকার বলছে কি করবো প্রভু? বলছে গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গোপীনাথের মন্দির তৈরি করবে, দেখবে তোমার কৃপা হয়ে যাবে, তুমি যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও।
ধরিয়া তারে তারে গিয়া চরণে ধরিয়া হরে নাম বিলাও তারে তারে গিয়া চরণে ধরিয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা রে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ গোপীনাথ জিউ কি জোরে শুনতে যাই গোপীনাথ জিউ কি মায়েরা বলবেন হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি মুকুন্দ সরকার কি যাদের হাই উঠছে তাদের কি চোখ আমার খুব খারাপ বটে কারণ দু চারজনে যে হাই উঠছে তা আমার কিন্তু দেখা যাচ্ছে যে যত তুলবে হাই তার তত মনে হবে এবার আমি বাড়ি যাই তাই আপনাদের সামনে নিবেদন রইল এদিকে একটা একটা করে শুনবেন মুকুন্দ সরকার যখন বাড়িতে গেল তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে একটা জিনিস দিচ্ছে বাবারা বলবেন না মায়েরা বলুন সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন গোবরলতা বাহ আচ্ছা আমি বলছিলাম কি সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে আগে আচ্ছা সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কি হয় এ তো দেখছি ওকেই কীর্তন করাতে হবে আচ্ছা একটু মানে আমাকে অনেকে বলে প্রদীপ বাবু যা আপনার গানের চাপ সবাই চাইছে আপনি দু চারটা প্রদীপ পাল তৈরি করে যান একটা প্রদীপ পাল এখানে পেয়েছি খুব ফ্যান ঠিক আছে বেশ বেশ আমি বলি আচ্ছা এবার এবার বলে রাখি গোবর জল ছড়া দেবেন সূর্য ওঠার আগে কেন 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয় সূর্য ওঠার আগে দিলে আর সূর্য ওঠার পরে যদি কেউ আটটার পরে দেয় সূর্য উঠি তার বাড়িতে জম রাজা আসা যাওয়া করে কতজন মেম্বার আছে কাকে কোন নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে আচ্ছা মায়েরা গোবরটা কেউ বলতে পারবেন কে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পেয়েছে একজন পায় নাই মা লক্ষ্মী মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলছে মা তোমার শরীরে সবাই জায়গা পেলো আমি পেলাম না আমাকে একটা জায়গা করে দাও গাভী বলল জায়গা তো ফাঁকা নেই একটা ফাঁকা জায়গা আছে আমার গোবর আমার গোবরের মধ্যে থাকলে তোকে থাকতে দিতে পারি স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল ওই জন্য যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর মধ্যে মা লক্ষ্মী আগে ঢোকে যারা গোবরকে গন্ধ মনে করে তাদের বাড়িতে ঢোকে না যেমন আমি যেখানে বাস করি আমি এখন শহরে বাস করি না আপনাদের মতো গ্রাম বাংলাতে আমার বাস সিটি বন্ধ করুন আপনাদের মতো গ্রাম বাংলাতে আমার বাস তা আমার পাশের বাড়ির মেয়েরা ঘুম থেকে উঠে গাভীগুলোকে বের করে বাছুরগুলোকে বের করে গোবর পরিষ্কার করে কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে মাসিমায়ের বাড়িতে বেড়াতে এসছে ও একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে তখন যে মেয়েটা গোবর ফেলছে পাড়া গ্রামের ওকে বলছে ও দিদি তোমরা শুধু গায়ে গরু নিয়ে কারবার আর আমি দেখো টমকে নিয়ে কেমন নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছি মানে কুকুরটার নাম দিয়েছে টম বলছে টমকে নিয়ে কেমন নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছি তোমরা খালি গায়ে এই জন্য তোমাদের গেঁয়ো ভূত বলা হয় খালি গায়ে গরু গোবর নিয়ে কারবার দেখো আমার টম কুকুর নিয়ে কারবার পাড়া গ্রামের মেয়ের উত্তরও সেরকম আছে কি বললো দেখুন দিদি আমাদের সকাল থেকে গায়ে গরু নিয়ে কারবার আমরা গায়ের দুধ দিয়ে চা খাই তোমার কুকুর নিয়ে কারবার নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও ও ঠিক বলে নাই না না যাইসা কি তাইসা না দিলে কাজ হয় না যেমন কিছু মনে করবেন না আমার ভাইয়েরা বলুন তো এই যে দুটো বাজছে ওটার নাম কি বলতে হবে জোরে
খুশি হলাম। শৃখল অনেক জায়গায় কীর্তন করতে যাই, কিছু মনে করবেন না, আমি যখন আগে কীর্তন করতাম কলেজে পড়তে পড়তে, এদেরকে বলতাম, আমার তো গাড়ি ছিল না তখন, বাসেই চলে চলো। এরা বাসে যাচ্ছে, আমিও বাস ধরে নিলাম, চলে গেলাম। গান করে ফিরছি, একজন শিক্ষিত লোক তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমাদের কাকাবাবু খোলটা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, শিখলটা নিয়ে। যখনই গাড়িটা ব্রেক দিচ্ছে, খোলটা ওর গায়ে লাগছে। আর তখন সেই মাস্টার মশাই কি করছে দেখুন, দাদা ও দাদা, এ বলছে কি হলো, তখন বলছে ঢোলটা সরান্ত। একজন স্কুল শিক্ষক লজ্জা করা উচিত অপদার্থ কোথাকার, ওটা ঢোল, অপদার্থ শেষ। শিক্ষিত লোক হয়ে বলছে ঢোল, ও বাচ্চাকে কি শিক্ষা দেবে। ওই বারবার যখন বলছে দাদা ঢোলটা সরান্ত, আমি তখন বললাম দাদা কিছু মনে করবেন না, ওটার নাম ঢোল নয়, ওটার নাম খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আপনার দাদা এই ঢোলটা কিন্তু আপনার একদিন কাজে লাগবে। ও তখন বলছে আর কাজে লাগবে না কেন, আমার বিয়ে হয়ে গেছে। বললাম এ বিয়েতে কাজে লাগবে না, কোন বিয়েতে লাগবে, শেষ বিয়েতে। কোন দিন, বড়হরি বড়হরি হরি বল, সেই দিন কিন্তু কাজে লাগবে। আবার দেখবেন, অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে নাই, অন্যান্য জায়গাতে আছে, দরজার সামনে বাড়ি তৈরি করার পর লেখে পিতৃ মাতৃ স্মৃতি, লেখা থাকে না, জোরে বলুন, পিতৃভবন মাতৃভবন। এগুলো আগে লেখা হতো, এখন আমরা ভদ্রলোক হয়েছি, এখন লিখি সুস্বাগতম, নিয়ে দুটো হাত দি, তারপরে কি লিখি ওয়েলকাম, একটু ইংরাজি শিখলাম। এখন আবার আরো ভদ্রলোক হয়েছি, দরজায় লিখেছি কুকুর হইতে সাবধান। যেমন আমি কলকাতায় আমার কাকা বাবুর সঙ্গে ক্লাস সেভেনে পড়ি, তখন বেড়াতে গিয়েছিলাম, আসতে তো গিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর বাড়ি, সেভেনে পড়া মানে তখন আমার 12 বছর বয়স, সুন্দর সুন্দর বাড়ি, কাকাবাবুর সঙ্গে রাস্তায় হাঁটছি কলকাতায়, তখনকার কলকাতা এখনকার কলকাতা অনেক তফাত। তো সেই কলকাতায় বাড়িতে বাড়িতে দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ, কেন ওদের বাড়িতে বৈষ্ণব যেতে পারবে না, কেন কুকুরের ভয়ে যেতে পারবে না। না না, আপনি কুকুর পুষুন, আপনাকে বারণ করব না, কিন্তু আপনার কাছে একটা নিবেদন রইল, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিচ্ছর, আপনি কুকুর পুষুন, কিন্তু মাথায় রাখবেন যে সকালবেলায় মন্দিরে একবার প্রণাম করলেন কিনা, আপনি সকালবেলায় মা বাবা এক কাপ চা পেলো কিনা এই খবরটা রাখলেন কিনা, এটা রাখবেন, তবে কুকুর পোষা সার্থক হবে, নইলে পরের জন্মে আপনাকে আবার কুকুর হয়ে জন্ম নিতে হবে। এই জন্য মাথায় রাখবেন, ধর্ম ঠিক করবেন তো কাজ আপনার ঠিক হবে। মুকুন্দ সরকার বাড়িতে এলো, ও মায়েরা, সেই সময়কার বাংলার নবাব ছিল মালদা জেলার নবাব হোসেন শাহ, তার পেটে যন্ত্রণা হলো, লোকে বললো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে, কি উপায়, যদি শ্রীখণ্ডে যাও, কোথায়, গোপীনাথের মন্দির, মুকুন্দ সরকার আছে, গরিবের চিকিৎসা করে বড় লোকের করে না। নবাব হোসেন শাহ বললো তাহলে কি করে যাবো, বলছে ফকির সেজে যাও। নবাব হোসেন শাহ ফকির সেজে এলো, জামাটাকে পটি দিয়ে, কেউ যেন চিনতে না পারে আমি নবাব, জিজ্ঞেস করছে ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করে চলে যাও। আচ্ছা ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা, বলছে কীর্তন হচ্ছে দেখবে ওইটা ওনার বাড়ি। আচ্ছা ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা, একজন বললো দেখবে যেখানে প্রচুর লোক লাইন দিয়ে আছে ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ সরকার মন্দিরে গাইছে, আর নবাব গিয়ে বললো বাবা আমাকে একটু জায়গা করে দাও, লোকে চিনতে পারলো না ও নবাব বটে, হোসেন ফকির সেজে গেছে। মুকুন্দ তখন গাইছে ঠাকুর আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারবো না, তবে মন মন্দিরে রাখবো, আমার মন আমার মন মন্দিরে মদনে মন। এখানে একটা শিক্ষণীয় বিষয়, যারা কীর্তন শুনতে এসছেন, যারা ভগবানের সেবা, যারা ভগবানের সেবা করেন তাদের দিকে তাকিয়ে আমি বলছি, আপনারা আচমন করেন না, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা আচমনের নিয়ম জানা আছে কারো? ভগবানের সেবা পুজো করবেন, জলটা আচমন করবেন 3 বার। এই আচমন করার নিয়মটা সবাই দেখে নিন, আচমন করার সময় জলটা এখানে নেন কেন, আস্তে জলটা এখানে নেন কেন জেনে নিন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তুষার সত্যি, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ পর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। এই জায়গায় জলটা নেবেন কেন? আচমন করার সময় নিয়ম হচ্ছে
এই দেখুন স্মৃতিশাস্ত্র, আমি যতগুলো কথা বলি প্রমাণস্বরূপ বলি, স্মৃতিশাস্ত্রে পরিষ্কার করে বলেছে যখন আচমন করবেন আপনার হাতটা হবে গরুর কানের মতো। আমার দিকে তাকান, হাতটা হবে গরুর কান। দেখেছেন গরুর কান কেমন? ওনাকে একটু জাগিয়ে দিন, গরুর কানটা দেখেন, গরুর কান, মা দেখে নিন গরুর কান। বলে আর বলো না বাবা, যা যন্ত্রণা সংসারী, তারপর আবার তোমার গরুর কান, এই দিকে তাকান। আচ্ছা গরুর কান যেমন হয় এরকম করে হাতটা করবেন, জলটা নেবেন তিনবার, জলটা এমনভাবে নেবেন যেন আপনার বুক পর্যন্ত যায়। অনেকে দেখবেন পঞ্চপাত্রে ছিটিয়ে তিনবার ঠিকই নিল, একবারে কিন্তু নিয়ম নয়, শাস্ত্র বিরুদ্ধ। অনেকে দেখবেন আচমন করে এরকম করে জলটা তিনবার ঠিকই নিল, না নিয়ম নয়, স্মৃতিশাস্ত্র বলছে যে গরুর কানের মতো হাতটা হবে, তিনবার জলটা নেবেন, এই জলটা একবার নেবেন যেন বুক পর্যন্ত যায়, গিলে নিলে বলবেন কি প্রথমে কেশবাই নম, তারপর কি মাধবাই নম, তারপর কি নারায়ণাই নম। জোরে বলুন, কি বলবেন প্রথমে? কেশবাই নম, তারপর কি বলবেন? মাধবাই নম, তারপর জল নিয়ে কি বলবেন? নারায়ণাই নম। তারপর সেই জল হাত দিয়ে, সেই জল দিয়ে হাত থেকে ধুয়ে নেবেন, তারপর আপনি ভগবান নিয়ে পুজো করবেন। মুকুন্দ সরকার আচমন করার পর গাইছে, আমার মন মন রে মদন মহ দাঁড়াবে গো আসি ডাকি কাকে বলছে? নবাব হোসেন স্যারকে, এই যে চশমা পরে যে আপনার পেছন দিকে তাকাচ্ছেন, না না মুকুন্দ সরকারকে ডাকছে, মুকুন্দ সরকার ডাকছে, এই যে তোমাদের মধ্যে কে গরিব শেষ হো, নবাব হোসেন স্যার চশমা পরে এসছে, ছেঁড়া জামা কাপড় পরেছে, বলছে এই যে বাবা আমি, কি নাম তোমার? হোসেন ফকির। কি হয়েছে? পেটের যন্ত্রণা, চিনতে পারে না নবাব বটে, ছেঁড়া জামা পরে এসছে ফকির সেজে। আচ্ছা জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা ভালো না হলে বুঝবে আমি কে। এই যে কি ভাবছো, জামা খোলো, প্রচুর লোক নাই, জামাটা খোলো। যে না জামাটা খুলেছি, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গোড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হলে বুঝবে আমি কে এসছি। এ কি ব্যাপার, এত ভাবছো কেন রে বাপু? আরে গোড়া, যেই না গড়াগড়ি দিয়ে দিয়েছে অমনি মুকুন্দ সরকারকে নবাব চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া ছিল নাকি? বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে, দেখি হ্যাঁ করো তো তোমাকে আসল ওষুধটা দিই। তত্ত্ব বলল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবো। মুকুন্দ সরকার কি করছে দেখুন, যেই না যেই না চিকিৎসা করেছে অমনি আসল ওষুধটা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললো, মুকুন্দ মুকুন্দ বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে দেখলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ, তোমাকে চলো মালদা জেলায় নিয়ে যাবো।
রাত্রিবেলায় মুকুন্দ মহাপ্রভুকে স্বপ্ন দিয়ে বলছে, প্রভু তুমি তো বলেছিলে আমি জীবের দ্বারে হরিনাম দেবো, গরিবের চিকিৎসা করব, মুসলমানের বাড়ি আমি কেমন করে যাব? মহাপ্রভু আকাশবাণী করলেন, ঈশ্বর যা করে তা জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা, যে ঘুমাচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা, আপনার ছেলে সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় নিয়ে মাধ্যমিক পরীক্ষায় ফেল মারলো, তখন আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, একবার বলে দেখবেন কি কি বলবে বলুন তো, বাজে পাকবেন না তো? আর যদি আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আর তাহা বলেছেন, মানে ভালো করলে ভালো, মন্দ হলে, এইটাই তো আমাদের দোষ, যা করছে ভালো এটা মেনে নিলেই কিন্তু আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকারকে বললো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, তুমি চলে যাও মালদা জেলায়। মালদায় মুসলমান নবাব হোসেন শাহ নিয়ে গেল, একটা সুন্দর গোপীনাথের মন্দির তৈরি করে দিল, সেখানে বললো তুমি গরিবের চিকিৎসা করো, আমার চিকিৎসা করো, আর তুমি এখানে গোপীনাথের সেবা করো। মুসলমান কত সুন্দর দেখুন, মুসলমানের সৎ মান মানে ইমান, সবাই মুসলমান নয়, মুসলমান কারা, যাদের সৎ ইমান থাকে তারা। নজরুল ছিল মুসলমান, নবাব হোসেন শাহ ছিল মুসলমান, আরও বহু মুসলমান আছে যারা ধর্মের পার্থক্য করে না, সব ধর্মকে সমানভাবে সম্মান দেয়। নবাব হোসেন শাহ বললো, কোনো চিন্তা নেই, আমার বাড়িতে গোপীনাথের মন্দির করলাম, তুমি গোবিন্দের নাম করো আমি শুনবো। একদিন গোপীনাথের নাম করছে, ভগবানের নাম করছে, আর মুকুন্দ সরকার কি করছে দেখুন, যখন নাম করছে নবাবকে একটা পাখাতে হাওয়া করছে, সেই পাখাটা ছিল তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে, কি গাইছে মায়ের অনুধে দেবেন, আমার কানু সে বিনোদ রায়ো, কানু সে বিনোদ রায়ো, কানু সে বিনোদ রায়ো, কানু সে বিনোদ দেবেন, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরি উলধ্বনি, বিনোদ সাগে বিনোদ, বিনোদ সাগে, আমার কানু সে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, আমার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলি, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলি, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলি, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোনি বিনোদিনী বিনোদ কাথুনি, কোনি বিনোদিনী বিনোদ কাথুনি, কোনি বিনোদিনী বিনোদ কাথুনি, কেঁদেছে বিনোদ ফুলে গো, কেঁদেছে বিনোদ ফুলে ধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, এই গানটা যখন গাইছে, আচ্ছা বলুন তো মাইরা, সেই সময় একটা পাখাতে করে হাওয়া করছিল, পাখাটা কোন পাতার পাখা? বাহ, তাল পাতা, আচ্ছা শাল পাতা ও তাল পাতা, আচ্ছা মায়েরা তাল পাতার পাখাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন, ময়ূরের। আসলে যেই না বলেছে মুকুন্দ
মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে আর ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ। নবাব বললো, এক কাজ করো তো, কে আছিস রে ভাই, একটু জল নিয়ে আয় তো, ওর মুখে দিই। যখনই মুকুন্দের মুখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, বেশ তো কীর্তন করছিলে, আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগীর কথা কেমন করে জানবে? জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। আসলে তোমার ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমাকে ওটা বলবো না, সত্যি কথা বলবো না, মিথ্যে বলবো। নবাব, আসলে আমি অজ্ঞান হয়েছিলাম কেন জানো? আমার সবাইকে তো চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বললো, চুপ করো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যা কথা বলে তার জীবটাকে ছেড়ে নিই। তবে তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মিগি রোগ হবে, তবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয় নাই, আমার হয়েছে। কেন জানো? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করি, বলো ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো গোলাম হয় না, একমাত্র ভগবানেরই। ওগো মুকুন্দ, তোমার কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে রেখে দিলাম, যাও ফিরে যাও, তোমার কোনো অভাব হবে না। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে চলল কোথায়, নিজের বাড়ির দিকে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলি পাব গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, কোথায় আমার কৃষ্ণ কানা, সব সইতে পারে, অহংকার সইতে পারে না। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার জন্মে গেল,
ভাবলো আমি আমার ক্ষমতায় চিকিৎসা করছি, মহাপ্রভুর আশীর্বাদটা ভুলে গেল। যখন ছুটে এলো তার স্ত্রীর কাছে মুকুন্দ সরকার, হঠাৎ দেখতে পেলো তার স্ত্রী বললো, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো। আপনাদের আপনাদের এখানে কথাটা প্রযোজ্য আছে কিনা জানি না, আমাদের ওখানে আছে বারুইয়ের চাল ছেঁদা, কথাটা আপনাদের জানা আছে? যে ঘরের লোকে অন্য লোকের চাল মানে ছাইয়ে দেয়, নিজের চালটা তার ছেঁদা হয়। যে ডাক্তার দেখবেন সবার চিকিৎসা করে, ওর স্ত্রী চিকিৎসা করতে গিয়ে ভুল করে, ছুটে এলো কই গো এ কি আমার হলো গো স্বামী এ কি আমার হলো। আমার সর্বাঙ্গ যেন জ্বলি যাও, যেন জ্বলে যাও। কি হয়েছে, এই যে কি হয়েছে তোমার, কি হয়েছে স্বামী? তুমি যেদিন ঠিক গেছো চোখ জ্বালা করে, পা জ্বালা করে, হাত জ্বালা করে, খিদে লাগে না, কেন মনে হয় দেখি তোমার জিভ, দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার একই। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার আছে আর কে বললো, প্রভু বলে দাও আমি সারা বাংলা আর চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? আকাশবাণী হলো মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে অহংকারের পতন ঘটাও। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারকে মহাপ্রভু একটা জীবাণু পান দিল, এই জীবাণু পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার জীবাণু পানটা নিয়ে তার স্ত্রীর কাছে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলা তুমি যশোদার দুলা বজের রাখাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি যশোদার দুলা যশোদার দোলন বজে রাখাল বৃন্দাবন হারি, কপিজন বল্লভ রাধিকা রমণ, কপিজন বল্লভ রাধিকা রমণ, কপিজন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকার চিত্ত বিত্ত মন হারি, সব চাইতে ভালো লাগলো
এগুলো বড় আবেগের জিনিস। পিতা পুত্র ছুটে এসে একসঙ্গে আবুর হয়ে পড়ল। এগুলো কীর্তনে একটা করে অঙ্গ। এই যে ইউটিউব করছে ছেলেটি না, এই যে ছবিটা হলো, এখন গোটা বিশ্বের মানুষ দেখবে যে কীর্তন শুনতে শুনতে ছেলে বাবা কেমন উপুর হয়ে হঠাৎ করে সে আছাড় খেয়ে পড়ছে। এ শুধু এই আসরে নয়, অন্যান্য আসরে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে এসে পায়ে পড়ে দেয়, আবার ঝুপ করে নিচে নেমে দেয়। কেন? কীর্তন শুনতে শুনতে বিভোর হয়ে যায়। মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভের সন্তানটা জন্ম নিচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিন। মায়েরা সবাই মাথায় কাপড় নিন, দাদা ভাইরা রুমাল তোয়ালে আনলে একটু মাথায় কাপড় মাথায় নেবেন একটু, সবাই মিলে সন্তানের জন্ম হচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিন। সবাই মিলে আহা হেন কালে হে জন্মিল শিরঘুনন্দন উরধ্বনি, হেন কালে জন্মিল শিরঘুনন্দন ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। একটু সত্যি কথা বলবেন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? দেখুন মায়েরা কি সুন্দর বলছে, ছেলে হলে মেয়ে, এখন কি বলছে দেখুন, বাড়ি খাবার জন্য, বাড়ি খাবার জন্য বলছে ছেলে হলে বেশি আনন্দ হয়। কিন্তু জেনে রাখুন, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে দুটো বংশের প্রদীপ। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে দুটো বংশের প্রদীপ। যারা ছেলের বাবা আছেন তারা ভাবছেন তাহলে আমার তো দুটো ছেলে, তাহলে খুব বলে গণ্ডগোল তো আছে যদি তৈরি করতে না পারে তাহলে, কিন্তু শেষে গণ্ডগোল আছে। এইদিকে মায়েরা অনেকে ভাববেন প্রদীপ পালের দুটি কন্যা তো তাই হয়তো কন্যা সম্পর্কে বেশি বলে, না মেয়ে ভালো ছেলে ভালো দুটোই দরকার আছে। গোবিন্দ না দিলে আপনি পাবেন কোথা থেকে? তিনি যেমন জুটিয়েছেন সেইটা নিয়ে থাকতে হবে। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? নিম পাতা। যাক আপনারা যে এমনি করেছেন তার জন্য খুশি। বাচ্চা জন্ম নিলে কি দিন? মধু। আচ্ছা মধু কখন দেওয়ার নিয়ম? ওইটা নিয়ম নয়, বাচ্চা জন্ম নিলে মধু দিয়ে দিন। কেন? অনেকে ভাবেন মিষ্টি কথা বলার জন্য। সম্পূর্ণ ভুল তথ্য শুনছেন আপনারা, একবার সুন্দর তথ্য শুনুন। বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, থাপ্পড় মেরে মেরে ডাক্তার কান্না করায়, ছেলে সুস্থ নয়। ছেলে কান্নাকাটি করলে কান্না বন্ধ হয় না, তখন তো মায়ের দুগ্ধ ধরতে পারে না, একটু মধু দিয়ে দেয়, কেন কান্না বন্ধ হয় বলে। কিন্তু প্রকৃত মধু দেওয়ার সময় দু সময়, আঁতুর ঘর থেকে অসহ ঘর থেকে ফিরে এলো তখন, আর দেখবেন অন্ন প্রাশন্নের আগে, ওই সময় মধু দিলে মিষ্টি কথা বলে, কজন দেন ওই সময় তো দেওয়ার নিয়ম। কি করলো? হ্যাগো মুকুন্দ, মধু দিলে না? ছেলে কাঁদছে, বলছে মধু কিনবো, দোকান তো বন্ধ, পুজো হচ্ছে না সরস্বতী। আচ্ছা তাহলে কি করবে? না না, কারো বাড়ি থেকে ধার করে আনো। বলে কারো বাড়ি থেকে ধার করে মধু আনলে শোধ করতে না পারলে পরের জন্মে তার বাড়ি কুকুর হতে হয়, দরকার নাই, আমি কি করব? দুই কানে শোনা এলো মধুর হরিণা, দুই কানে
শুনাইল মধুর হরি নাম, দুই কানে শুনাইল মধুর হরি নাম, হরি নাম শোনালো হরি নাম শোনালো হরি নাম শোনালো মধুর হরি নাম শোনালো, সারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সারের কথা শোনার আগে নাম ময় দেহ হরি নাম ময় দেহ বল নাম ময় দেহ বল নাম ময় দেহ মধুর হরি নামে শোনালো দুই কানে শোনালো মধুর হরি নাম। আচ্ছা মায়েরা, কি পূজোর দিনে ছেলেটা জন্ম নিল? লক্ষ্মী পূজোর দিনে। বাবা, এই যে আপনারা শুনছেন এতে আমি খুব খুশি। সরস্বতী পূজোর দিনে ছেলে যদি জন্ম নেয় কি বলেন? মা আশীর্বাদ করো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক। উনি কি বললেন? না না, ওইগুলো নয়, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে, যেন ভাগবতে পড়তে পারে, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ, যেন সংকীর্তন গাইতে পারে হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে হরি হরি হরি, সংকীর্তন হরি হরি হরি, যেন ভাগবত পড়তে হরি হরি হরি, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, দুই কানে শোনাই রে মধুর হরি নাম, দুই কানে শোনাই রে মধুর হরি নাম। এখনকার আবার যা ছেলে জন্ম নিচ্ছে, অপরাধ নেবেন না, রাস্তায় যাচ্ছে জিন্সের প্যান্ট পরেছে, তার আবার 25 জায়গায় ফাটা, আবার সেই প্যান্টটার দাম সবচাইতে বেশি। আমরা কোন যুগে পৌঁছালাম ওইটি মাঝে মাঝে ভাবছি, আবার সেই পুরাতন যুগে ফিরে যাচ্ছি না তো। একটা লোক, বয়স্ক লোক বলছে, তোর কি ছিটের অভাব নাকি, ফুটো প্যান্ট পরেছিস। আবার অপরাধ নেবেন না মায়েরা, আমি এক জায়গায় সেলুনে চুল কাটতে গেছি, তো একটা বাবা 25 বছর বয়স, তার ছেলের বয়স 3 বছর, সেলুনে বসিয়েছে, ভান্ডারিকে বলছে আমাকে আর আমার ছেলেকে দুজনকে হানিসিং কার্টুন করুন। হানিসিং মানে বুঝতে পেরেছেন? এই ধারগুলো চাঁচা থাকবে, ওপরে ঝুঁটির মতো থাকবে। তো হানিসিংকে কাছে পেলে বলতাম, ভাই গোটা চুলটা চেঁচে দিয়ে একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। না না, আপনাদের কাছে নিবেদন রইল, দু চারজন তালি মারছে ঠিকই বলছেন। না না, একটা ছোট্ট কথা বলে রাখি, বাচ্চা জন্ম নেবে কৃষ্ণ ভক্ত করতে গেলে অনেক নিয়ম আছে, তবে বাচ্চা বড় হলে বাবা মাকে খেতে দেয় খুব যত্ন করে। এখানে কিন্তু বলতে পারছি না, দু চারজন বলছে তবে একটা কথা শুনে রাখুন, আপনি যদি না দেন তাহলে তৈরি থাকুন, আপনিও পাবেন না। হরি বউ, এ রক্তের গরমে করছেন, রক্ত ঠান্ডা হবে তখন বুঝবেন কি অবস্থা। এ প্রদীপ পাল আসরে যা বলে যাবে যদি না ফুলে যায়, একবার সঠিক কথা আজকে বলে যাব, যদি চেতন আপনাদের থাকে তবে চেতন ফিরবে কিছুক্ষণ পর। ছেলে ভাত দেবে না, তার আগে সিগন্যাল দেয়। কোথায় সিগন্যাল দেয় বলুন তো মায়েরা, আমার দিকে তাকান। ছেলেকে যখন মা এরকম করে কোলে নেয়, মায়েরা বলবেন পাটা কোন দিকে থাকে, এই দিকে না এই দিকে, জোরে বলুন, নিচের দিকে না ওপর দিকে, জোরে বলুন, নিচের দিকে। মা তখন কি বলে, খোকা তুই বড় হবি, বাচ্চা তখন মাথা নড়ায় না, পা নড়ায়, জোরে বলুন, পা নড়ায়, কি বলে, হব মা, দেখবেন, খোকা তুই বড় হবি, হব মা, তুই পড়াশুনো করবি, করব মা, তুই চাকরি পাবি, পাবো মা, তারপর তুই বিয়ে করবি, বলতে হবে না, তারপর তুই বড় হবি, আমি বুড়ো হবো, তোর কাছে বসে বসে খাবো, বাচ্চা তখন পাটাকে বেশি করে নড়ি, বলে সেটি হবে না। সিগন্যাল কিন্তু আপনাকে আগে থেকেই দেয়, আপনারা বুঝতে পারেন না, কিন্তু সেই সিগন্যালটাকে, সেই সিগন্যাল গ্রিন সিগন্যাল করতে গেলে, রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল করতে গেলে একটা কাজ করতে হবে। বাচ্চা যখন জন্ম নেবে, এই যে মুকুন্দ সরকার স্ত্রী করেছিল, আমাদের দিকে করে কি গান গায়, এই গানটা গাইবেন নারকেল, এই গানটা গাইবেন নারকেলের মতো। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন, ওরে বাচ্চা যখন ওষুধ খেতে চায় না, চিনি মিশিয়ে দিতে তো ওষুধ খেতে। ভক্ত অনেক কথা শুনবে, তত্ত্ব কথা মাঝে চিনি মেশাবি, আমি বাবার কথা এই কথাটা বলতে চাই, বাচ্চাকে কোলে নিয়ে গাইবেন, এর মধ্যে তত্ত্ব আছে। ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, আপনাদের এখানে গান না, গান না, সব বলছে গাই, আমাদের ওখানে ছেলে ঘুম নাই, রাত্রি 12টা বাজতে যে ঘুম নাই, সারাদিন খেটে মরবার তুই, আমার কেন মরণ হয় না, একবারও বলে না কিন্তু মায়েরা যে ছেলে কেন, তোর কেন মরণ হয় না, আবার বলে আমার কেন মরণ হয় না, তোর কেন মরণ হয়, কিন্তু এত ভালোবাসে ছেলেকে, বলে না একবারও যে তোর কেন মরণ হয় না। ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব ঢোকাবো, পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে
খাজে না তব কিসে 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 এই গানটা গাইবেন না, এই কথাগুলো গাইবেন না, সুরটা ঠিক রাখবেন, কথা চেঞ্জ করুন, কি গাইবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে সবাই মাথায় কাপড়টা নিন, মায়েরা করে জোরে বসুন, দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে আছে বারবার বলবো করে জোরে বসুন, মুকুন্দ সরকার নারুখ আসছে, দর্শন করুন সবাই মিলে। আসলে এই যে রঘুনন্দন, ইনি পূর্বজন্মে কামদেব মদন, তিনি রঘুনন্দন রূপে জন্মগ্রহণ করলেন আর ভগবান গোপীনাথ রূপে শিখণ্ডে এলেন। এই দিয়ে দেখান মুকুন্দ সরকার গাইছে, কীভাবে গাইছে, সবাই মিলে করে জোরে বসুন, দর্শন করুন সবাই, সবাই দর্শন করুন। মামা অন্তরাম তুমি জাগো জাগো, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি ভাই, ভক্তি বলে বসুন কৃষ্ণ আসবে। মামা অন্তরাম জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর এসব রাজধানে সকিরি হরিলা মদন কৃষ্ণ গোপাল জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন গানটি মুকুন্দ সরকার গাই।
চাইছে, বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এসে বলছে, কবিরাজ কি হলো রে? এই যে এই যে তুমি পুজো করছো, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, পাশের গ্রাম থেকে এসছে, একটু চিকিৎসা করে দাও। মুকুন্দ সরকার বললো, দাঁড়া, আমার তো কোনো ছেলে রাখিনি, ব্রাহ্মণ রাখিনি যাকে পুজো করাবো, আমার আমার রঘুকে ডাকি। এই রঘু, আজকের পুজোটা তুই করে দে, আমি এর বাবাকে চিকিৎসা করতে যাব। চিকিৎসা করতে গেল, রঘুনন্দনকে বলল, শোন, ভগবান খাই, ভক্তের হাতে খাই, ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধ্রুবের হাতে খেয়ে তোর হাতে খাবে। বলছে, আমি তো মন্ত্র জানি না। মন্ত্র 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 মন্ত্র, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের কী দরকার হয়? ছেলের বাবা যখন চিকিৎসার জন্যে ছেলে নিয়ে যাচ্ছে, ডেকে আমার বাবাকে চিকিৎসা করো, আমার বাবা মরে যাবে, তখন মুকুন্দ সরকার জিজ্ঞেস করছে, তোর মা নেই? না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে অধিক রাত্রির দিকে আপনারা এগোচ্ছেন, বহুত বহুত রাত্রির দিকে আপনারা এগোচ্ছেন, কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন রইল, এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনছেন আপনারা, কালকে সারারাত্রি আমাদের ঘুম হয় নাই, বিশেষ কারণে জেগে আছি, আবার আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের শক্তি, আপনাদের আশীর্বাদ, আপনাদের বল, নইলে কিচ্ছু হবে না। তবে একটা কথা আপনাদের বলে যাই, মা নেই তোর? না। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, ছোট্ট রঘুনন্দন পুজো করছে, সবাই দর্শন করে, বাবা গেছে চিকিৎসা করতে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, আমার এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে গান আছে, 500 কিলোমিটার এখান থেকে দূরে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের এই বসা দেখে শেষ করতে পারছি না, সব জায়গাতে এরকম একই রকম চিটের মতো বসে থাকি, কিন্তু কি করবেন, আবার যদি সুযোগ পাই সবাই মিলে ভক্তিভরে দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তো তোমাকে মন্ত্র বলে আমি মন্ত্র বলতে পারি না, তুমি ধুবের হাতে খেয়েছো, ভক্তের হাতে, বল্লাদ হাতে খেয়েছো, আমার হাতে খা। ও গো গোপীনাথ ঘনশ্যাম ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম গোপীনাথ রক্তার চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, পেছন থেকে পাথরের গোপীনাথ বলছে, ওরে রঘু, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমাকে রক্তার চোখের জলে আমার চরণ ধুইয়ে দিলি, তুই আমায় নাড়ু খাওয়াবি? এই যে অঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। বাবা 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 ছুটে এসে বললো, কে 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 বললো নাড়ু দে, কে বললো নাড়ু দে? হঠাৎ যখন দেখলো কে বললো নাড়ু দে, তখন দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে হয়ে গেছে। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু, কেন দেখতে পাচ্ছি? পাথরের গোপীনাথ যেন বলতে চাইল, ওরে রঘু রে, বলে কি, ভালো করে শুনে রাখ, এ জগতে মানুষের জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ, গুরুকে পাওয়ার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, সেই চোখটার নাম হচ্ছে জ্ঞানে চক্ষু। তাই কি করলো দেখুন, সঙ্গে সঙ্গে বললো, তুই তোর বাবার মাথায় হাতটা দে, দেখবি আমি নাড়ু খেতে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনন্দন বাবার মাথায় হাত দিচ্ছে, কি দেখলো, অর্ধ পিখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে, আপনারা উঠবেন না নাকি? না, সারা রাত্রি উঠবেন না?
আচ্ছা উপায় নেই, উঠতে আপনাদের হবে, কোনো উপায় নেই, আবার পরে হবে। আজ মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত আরে ভগবানের মিলন হলো রে, ভগ